जिंदाबाद जिंदा गुड আজকে যেটা তোমরা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে পুরোপুরি একটা ফ্যামিলি ব্লগ। আজকে একটা দারুণ দিন গেছে। আমরা অনেক মজা করেছি and each and every one of us is responsible for the happiness and fun we had today। এত মজা হয়েছে, এত গিফটস পেয়েছি ভাবতে পারিনি। আজকের এই ব্লগটা দেখলে না তোমরা বুঝতে পারবে যে ইম্পর্টেন্স অফ উইমেন। আমরা সব সময় জামাই ষষ্ঠী করে এসেছি। আজকে আমার মা কাকিমারা এমন একটা ইউনিক একটা ব্যাপার নিয়ে একটা সেলিব্রেশন তৈরি করলো। হঠাৎ বললো বউ ষষ্ঠী করব। এই জেনারেশনের বউরা মানে আমার বউ, আমার ভাইদের বউ, এই জেনারেশনের বউরা আমার মার কাকিমারা একটা বউ ষষ্ঠী বলে একটা সেলিব্রেশন ক্রিয়েট করলো আজকে 1st অগস্ট। শুরু করা যাক। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার চলছে। আজকে হচ্ছে বউ ষষ্ঠী। আমি জানতে পেরেছি আজকে কি মুহূর্ত। তুমি জানো না এখনো? আমি জানতে পেরেছি। তোমরা জানতে চাও? তাহলে কালকে ব্লগটা দেখে নি। কিছু বলতে পারছি না এখন, সব দেখতে হবে। ওয়াচ ওয়াচ আই সি। পূজ চতুর্দশী। ওই পূজো হবে তার জন্য এত অ্যারেঞ্জমেন্ট। তুমি হচ্ছে আমি কিছু বুঝছি না। অত্যাধিক প্রশ্ন একটা আমি দিচ্ছি। আমাদের ছেলেদের ভালো লাগছে তো? এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। ভেরি গুড। এখন দেখছি এই সবাই প্রচন্ড এক্সাইটেড। পম্পম বলছে বউ সপ্তমী, বাকিরা বলছে বউ ষষ্ঠী। ক্রেজি ব্যাপার হচ্ছে কি? ক্রেজি, ইটস অ্যাবসলিউটলি ক্রেজি। কি আবার কোলে করে আনা হবে নাকি? আমাদেরকে দেখে দেখে হিংসে করে করে ওরা একটা দিন নিল। আই লাভ ইউ মুখস্থ করে আসি নাকি? ছেলে মেয়েরা কেউ না, পরের বারের কথা জামাই আর বউ এদের নিয়ে এত মাতামাতি। মচু মচু কত শপিং। ওরে বাবা, দুলো মানা যাচ্ছে না। খাম টাম রাখতে অসুবিধা আমাকে দিতে পারো। খাম গুলো খাম গুলো বাবা তুলছি। যাবে ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেই জন্য ব্যাগটা আমি ওকে দিলাম। দেখে মনে হচ্ছে যেন পরেশ পালের গণ বিবাহ হচ্ছে এখানে বসে। লোকজন ভাবছে পাম্পামের আশীর্বাদটা ছেড়ে ফেললে ঝটকা হবো। আজ
আজকে যে ব্যাপারটা হলো ওটার ব্যাপারে একটু বলবি? আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের লেভেল স্ট্যান্ডার্ডটা আলাদা। এটা একটা একটা কনসোলেশন প্রাইস দিতে হয়, অত চলছে ঠিক আছে, এক বছর দিয়ে দিই। বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে বহু ষষ্ঠী বলে কোন সিরিয়াল আসেনি, একটা পাঁচটা এপিসোডের সিরিয়াল আমাদের লঞ্চ করা ইমিডিয়েটলি দরকার, ক্রেজি হবে। কালেকশনে বসেছে, কার কত কালেকশন হয়েছে হিসাব করছে নিজে নিজে এরা, জানটা আমরা বুঝতে পারিনি ভাই। হ্যাঁ, নিজেরা গোল করে বসে। কত হয়েছে তোমার? কিছু দেখতে পাচ্ছি, বউদের বাড়িতে খেয়ে তো আবদার শেষ হয়নি, এত বিউটি পার্লারও শেষ হয়নি, এখন এরা ডিসাইড করেছে যে বাইরে গিয়ে আবার খাওয়া দাওয়া হবে। তো কোথায় যাচ্ছি? যে ক্যামেরাটা শুরু হলো মাছটা খুলে দিলে, তোর সামনে জিজার গাড়ি যাচ্ছে, যে নবনীতার গাড়ি। কোথায় ডেস্টিনেশনটা? কোথায়? প্রিন্সেপ ঘাট। চারটে গাড়ি একটা বাইক। আমরা মোটামুটি থামস আপ খাওয়ার জন্যে প্রায় প্রিন্সেপ ঘাট অব্দি চলে এসেছি, এখন সামনে সবাই যাচ্ছে মচু গেছে ঘুমিয়ে, আর পেছনে বাকিরা সবাই বসে আছে। তো ফাইনালি আমরা আইবিতে পৌঁছে গেছি, পুরো ড্রেন্ড আউট হয়ে গেছি। আমরা কোথায় গেছিলাম? প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে গাড়ি লাগানোর একটু জায়গা ছিল না, প্রিন্সেপ ঘাট থেকে চলে এসেছি আমরা সল্টলেক স্টেডিয়াম, অপোজিট স্টেডিয়াম। আর আমাদের জমায়েতটা দেখো, ওখানটায় হয়েছে জমায়েত, এই যে এইখানটা হয়েছে জমায়েত। পুরোটা গাড়িতে বসে এখন এটা শেষ করব আমি। এটা এটা এই এই পার পাশেই আসা, তোমারটা শেষ, ওটা চলছে, এই পুরো জমায়েতটা হয়েছে। এখন আমরা চলে এসেছি, পার্টি এখনো অন, সকাল থেকে চলছে, মুখ চোখ দেখে বুঝতে পারছো পুরো টায়ার্ড হয়ে গেছে। কারো কিছু বলার আছে? দিদাই কিছু বলার আছে? কি বলবো, আজকে ঘুরতে বেরিয়েছি, আগে আউটটাউন গেলাম, তারপরে সিটি সেন্টার গেলাম, তারপরে এখন এখানে তাও মশলা থামস আপ খেলাম। থামস আপ খেলাম না, এটাই একটা এই না, কি চাই তোমার? মামা মাস্ক খুললেই কথা বলবে। আজকে সারাদিন আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা চাই এরকমভাবেই সারা জীবন যেন আমরা সারা দিন এরকম সব ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে হাসি খুশিভাবে আমাদের জীবনটা চলে যায়। সামনের বছরও আমাদের আবার করার ইচ্ছে আছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের আজকে বৌমা ষষ্ঠী হয়েছে, আমাদের বৌমাগুলোকে তো আমরা ভালোবাসি, কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ওদের একটু আনন্দ দিতে চেষ্টা করলাম আমরা। আজকের প্রোগ্রামটা আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করে করেছি। আমাদের তিন বউকে বউ ষষ্ঠী দেওয়া হয়েছে, আমরা সব চার শাশুড়ি মিলে, সব বউদের মায়েরা, মেয়ে শাশুড়ি সবাই মিলে এসে এক জায়গায় হয়ে একটা বেশ গেট টুগেদার মতো হয়েছে, সবাই মিলে আনন্দ করেছি। আমরা চাই প্রতি বছর এরকম একটা করে আনন্দ করি, এবং সামনের বছর যেন আমরা আরও দুটো বউ একে অ্যাড করতে পারি। এই প্রোগ্রাম বারবার হোক, প্রতি বছর হোক, এটাই চাই, আনন্দের সাথে আমাদের আরো জীবন নতুন সংযোজন হতে পারে, তখন আমরা আবার এই উৎসবে আবার আনন্দ করবো। জিন্দাবাদ, জিন্দাগুড়, সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই আমাদের সাথে থাকবেন, এটাই আমরা চাইব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেটাই আশা করবো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা বাসে থাকো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন। জিন্দাবাদ, জিন্দাগুড়। বলবে বলো তো, চ্যাট করে দিবি, মানে এডিট করে দিবি? চিংড়ি লাগবে, চিংড়ি লাগবে, 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 চিংড়ি লাগবে, চিংড়ি লাগবে।